একাত্তরে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লা সহ সব রাজাকার ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণের অষ্টম দিনেও উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে থেকে শত শত মানুষ আন্দোলনস্থলে এসে একাত্মতা প্রকাশ করছেন। এদিকে আজ বিকেল 4টা থেকে সারা দেশে 3 মিনিটের জন্য যার যার অবস্থান থেকে বেরিয়ে এসে আন্দোলনের সাথে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটাই উদ্দেশ্য, শাহবাগে যে আন্দোলন চলছে মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দাবিতে, সেই দাবির সঙ্গে একাত্মতা জানাতে। রাজধানী থেকে যেমন আসছেন, সেমন আসছেন দূর জনপদ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে শিক্ষক, আসছে গৃহিণী, আসছে কৃষক, আসছে মজুর, আসছে নানা পেশার মানুষজন, আসছেন মুক্তিযোদ্ধারা। আপনারা জানেন যে শাহবাগে যে মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের আজকে অষ্টম দিন। অষ্টম দিনে আমরা এসে দেখেছি যে প্রথম দিন থেকে এই আন্দোলনকারীদের মধ্যে যে উত্তেজনা ছিল, যে উদ্দীপনা ছিল, তাতে এতটুকু ভাটা পড়েনি, বরং দিন দিন আরো বেশি উদ্দীপ্ত হচ্ছেন, আরো বেশি দৃপ্ত হচ্ছে তাদের স্লোগান, আরো বেশি ভরাট কণ্ঠে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে যতদিন পর্যন্ত মানবতা বিরোধী সব অপরাধীদের ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত তারা শাহবাগের যে প্রজন্ম চত্বর রয়েছে সেই প্রজন্ম চত্বর ছেড়ে যাবেন না। আর এই তাদের এই দাবির সঙ্গে একাত্মতা জানাতে প্রতিদিনই দলে দলে মানুষজন আসছে, মানুষের অন্তহীন মিছিলের স্রোত চলছে শাহবাগ অভিমুখে। আমি আগে যেমনটা বলেছিলাম যে শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও অনেক মানুষ আসছেন, আসছেন মুক্তিযোদ্ধারা। তেমনই একজন মুক্তিযোদ্ধাকে আমরা সাথে পেয়েছি, যিনি এসেছেন সুদূর ভৈরব থেকে। তিনি আমাদেরকে বলেছেন যে প্রতিদিনই তিনি আসছেন এই আন্দোলনে। তো আপনি তো 71 সালে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, তারপরে আজকে এই তরুণ প্রজন্মের এই আন্দোলনের সঙ্গে আপনি আবার যোগ দিয়েছেন, তো এই আন্দোলন সম্পর্কে আপনার অনুভূতি কি? আমি 71-এ মুক্তিযোদ্ধা ছিলাম, ওইখানে স্বাধীনতা আন্দোলন যুদ্ধ করেছি। এই নতুন প্রজন্মকে দেখে আমার মনে হচ্ছে আবার 71-এর সেই রাজাকাদের, যারা আমার মা বোনকে হত্যা করেছিল, যারা লুণ্ঠন করেছিল, আজকে আমার মনে হচ্ছে তাদেরকে, নতুন প্রজন্মকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সিলেক্ট দিব, এই আমার অনুভূতি। আমি আমার এই মুক্তিযোদ্ধা শত শত লক্ষ লক্ষ ভাইদের শহীদ হয়েছে, তাদের জন্য তাদের পক্ষ থেকে নতুন প্রজন্মকে আমি নিজে মুক্তিযোদ্ধা সিলেক্ট করি। দর্শক, আপনি শুনছিলেন যে তিনি যেমনটা বলছিলেন যে 71-এ তারা যুদ্ধ করেছেন, কিন্তু তারপরেও এখন আবার নতুন প্রজন্ম মানবতা বিরোধী অপরাধের ফাঁসিতে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে, যে আন্দোলন চালাচ্ছে, এটাকে তিনি বলছেন যে নতুন আরেকটি মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ তিনি সমর্থন জানিয়েছেন। আর এছাড়া আরেকটা বিষয় এখানে একটু জানিয়ে রাখি, যে মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা কথা বললাম, তিনি শুধু একাই আসেননি, পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছেন, তার বন্ধু বান্ধবদের নিয়ে এসেছেন এবং কয়েক প্রজন্মের সদস্যদেরকে এখানে নিয়ে এসেছেন, এবং যে আন্দোলন চলছে এটা এমনই চলতে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। লোপা, একমত থাকি তবে এই আন্দোলনকে যাতে আমরা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা চাইবো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সাইডে, আপনারা বসে যাবেন, বসে গিয়ে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাবেন। আন্দোলন চলছে নতুন প্রজন্মের যে মুক্তিযুদ্ধ, সেটা সম্বন্ধে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হলো দেশকে রাজাকার মুক্ত করতে হবে, জামায়াতকে বিচ্ছিন্ন করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এই সারা বাংলাদেশের আপামর জনতা রাজাকার মুক্ত দেশ চায়, রাজাকারদের ফাঁসি চায়। কাদির মোল্লা সহকারে যতগুলি রাজাকার বন্দী আছে সবার ফাঁসি হইতে হবে। আমি মুক্তিযোদ্ধা, 2500 থানার উপজেলা, আমার নাম আব্দুল আলিম, মুক্তিযোদ্ধা হিসেবে আমি সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আকাঙ্ক্ষা আবেদন রেখে গেলাম, এই সারা বাংলাদেশকে রাজাকার মুক্ত, ফাঁসি দিয়ে রাজাকারদের বিচার করার জন্য জোর দাবি জানাইছে সরকারের। এই আন্দোলনে আপনি, আমরা দেখেছি যে আপনিও সকাল থেকে আন্দোলনের সঙ্গে আছেন, এখানে মিছিল করছেন, তো আপনার অনুভূতি কি আন্দোলন সম্বন্ধে? আমি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসা ছাত্র ভাইরা, যত বাংলাদেশের যত পীর বুজুর্গ আছেন, আমি সবাইয়ের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা আসুন, ওই মওদুদীর ইসলামকে আমরা ধ্বংস করি। আল্লাহ তাআলা 42 বছর পরে আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, এই সুযোগ জানিয়ে অবহেলা না চলে যায়, এই জন্য আমি, আপনারা সবাই আসুন। আপনারা জানেন শোলাকিয়া মসজিদে, শোলাকিয়া ঈদের মাঠের যিনি ইমামতি করেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, কাজে আসুন, সবাই আসুন, এই হায়নাদের আমরা ধ্বংস করে দিই। জয় বাংলা! আমি
যেমনটা বলছিলাম যে মুক্তিযুদ্ধ পরিবার যেটা এসেছেন তারা শুধু একা আসেননি, আমরা দেখছি যে এই পরিবারের যেসব নারী সদস্য রয়েছেন তারাও এসেছেন শাহবাগের এই প্রজন্ম চত্বরে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে। তো সেই ফ্যামিলির একজন নারীর সঙ্গে আমি কথা বলি, অসম্ভব অনুভূতি, এই অনুভূতি প্রকাশ করা যাবে না। বাদ ভাঙা জোয়ানের মতো মানুষজন আসছে, যেটা আমরা একাত্তরে দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, কেউ কাউকে ডেকে আনে নাই। সেই একাত্তরে মুক্তিযুদ্ধ আমি দেখেছি, সেই যুদ্ধটা আমি আবার দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত ভাবে। আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, আমার বাবা 82 বছরের বাবা এসেছেন, আমার ভাই 58 বছরের ভাই, আমি আসছি, আমার মেয়ে ডাক্তারি পড়ে, সে আসছে, ইন্টারি করছে, সে হসপিটালে ডিউটি করে এখানে চলে আসছে। এটা সাংঘাতিক একটা জোয়ার, সাংঘাতিক জোয়ার, যেটা আমরা 42 বছরে দেখতে পাই নাই। হ্যাঁ লোপা, আপনি যেমন দেখছিলেন যে এই পরিবার যেরকম রয়েছেন, এরকম আরো হাজারো পরিবার প্রতিদিন দলে দলে এখানে আসছেন এবং এই মিছিল, অন্তহীন মিছিল সারাদিনই চলবে তেমনটাই আমরা আশা করছি। লোপা রুমেল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কাদের মোল্লা সহ সব রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে অষ্টম দিনেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং সেখান থেকে আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই আন্দোলনে কোনো রকম ভাটা পড়েনি এবং তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শাহবাগের স্লোগান কন্যাদের কণ্ঠের উত্তাপে উজ্জীবিত এখন পুরো দেশ, তাদের কণ্ঠ যেন প্রতিবাদের স্ফুলিঙ্গ। লাখো প্রাণে ছড়িয়ে যাওয়া প্রজন্ম চত্বরের এই তেজোদ্দীপ্ত স্লোগান এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। তাদের উদ্দীপ্ত কণ্ঠের আহ্বানের মধ্য দিয়ে যেন সব বাঙালির মনের দাবির প্রতিফলন ঘটেছে। 52 থেকে 71 সব আন্দোলন সংগ্রামে তরুণ তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ 2013 সালে যেন আবারও নবজাগরণ হয়ে ঝরছে। শাহবাগের স্লোগান কন্যাদের কথা আরও জানাচ্ছেন মৌসুমী ইসলাম। শাহবাগের অগ্নিকণ্ঠীদের কণ্ঠের প্রতিবাদী স্লোগানে এখন উজ্জীবিত দেশের লাখো জনতা। শিশু কিশোর, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সবাই তাদের কণ্ঠের জাদুতে বিমোহিত। প্রজন্ম চত্বরে স্লোগান দেয়া তরুণ তরুণীর ক্লান্তিহীন ঝাঁঝালো কণ্ঠের তেজোদীপ্ত হুঙ্কার এখন শাহবাগের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। দুইবার অসুস্থ হয়ে পড়লেও লাকির কণ্ঠের তেজোদীপ্ত হুঙ্কার এতটুকু ম্লান হয়নি। রবিবার সন্ধ্যায় দ্বিতীয়বার অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হলেও সেই দিনই আবার ফিরে আসে তার প্রাণের গণজাগরণ মঞ্চে। আন্দোলনের প্রথম দিন থেকেই 8 থেকে 10 তরুণী পুরো প্রজন্ম চত্বর স্লোগানে স্লোগানে মাতিয়ে রেখেছে। ক্লান্তিহীন এই স্লোগান যেন ক্ষণে ক্ষণে পাচ্ছে নতুন রূপ আর ভিন্নতা। কখনো বা তাদের কণ্ঠে শুনতে দেখা যায় চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামের প্রথম অক্ষর দিয়ে স্লোগান, কখনো বা জয় বাংলা স্লোগান। দল মত নির্বিশেষে সকল মানুষ এসে সাথে যুক্ত হয়েছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক স্লোগান তারা লিখে লিখে তৈরি করে আমাদের কাছে স্লিপ দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আপনারা এই স্লোগানগুলো দিন, শুধু আমরা নিজেরা তৈরি করছি না, সাধারণ মানুষ, জনগণ আমাদেরকে সহযোগিতা করছে। 71 পরবর্তী জন্ম নেয়া এইসব অগ্নিকণ্ঠীরা মুক্তিযুদ্ধ না দেখলেও 71-এর চেতনা বুকে নিয়ে 2013-এর এই মুক্তিযুদ্ধে তারা কিন্তু সবার আগে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।